অতীত নিয়ে কোনো কথা বললেন না ভাই, আগে যা করছে ওইগুলো তো গেছে, নতুন করে ওইগুলো ভাই আমার শুনেন না, মাথা কিন্তু এমনি গরম আছে, আর করলাম না আপনার চ্যানেলে লেখা। এই আলবি চল, এই বিষয়ের সাথে আমরা কাজ করবো না ভাই, কাজটা কিন্তু আসলে একদম ভালো করেন নাই, এটা আশা করিনি আপনার কাছ থেকে। চল চল ভাই আলবি শোনা। চ্যানেলে দেখলাম মোটামুটি ভালো জায়গায় যাইতেছে। জি ভাই, ওইভাবে গেলে সফলতা বেশি দেরি নাই, সফলতা তাড়াতাড়ি আসবে। আর তোমার কাজকাম আমার খুব পছন্দ হইতেছে, খুব ভালো কাজকাম করতেছে আমি জানি। জি ভাই, দোয়া করবেন। আর নতুন ভিডিওর কাজ শুরু করা লাগবো ভাই, ওই দিনকার শুটগুলা সবই শেষ। তাহলে বৈশাখ থেকে আজকে শর্টগুলো শুরু করে দিই, আর নতুন কিছু কাজ শুরু করো, আর কিছু ইউনিক কাজ শুরু করো, মানুষকে বিনোদন দেওয়া যায় এরকম কিছু একটা কাজ শুরু করো ভাই। নতুন কাজ তো করার ইচ্ছা আছে, কিন্তু কাজের সঙ্গীগুলো যদি ঠিকঠাক মতো অ্যাক্টিং না করে ভাই, তাহলে তো মন দিল ঠিক থাকে না ভাই, অ্যাক্টিংয়ে মনোযোগ হয় না ভাই। তো এখন ও খুব ভালো অ্যাক্টিং করে ভাই, এই মারত তো কাজে ফাঁকি দেয় ভাই, ঠিক মতো অ্যাক্টিংও করে না, ওর একটা কথা বললে এই কথাটাও শোনে না, ওর একটা কিছু বলে দেন তো ভাই, তাহলে এইভাবে কিন্তু কাজ চালানো সম্ভব নয়। দেহমারুক, তোমার অ্যাক্টিংগুলো আগেরগুলো দেখছি খুব ভালোই হয়, কিন্তু এরম দূরে ভোট দেয় তোমার নামে আমি তো বুঝলাম না বিষয়টা। আর এরপরে অ্যাক্টিংগুলো আরও ভালো করার চেষ্টা করবা, আর এরপরে জানি এরম রিভোট না শুনি। আর শোনো, সফলতা অর্জন করতে চাইলে একটু কষ্ট করতে হইব, এটা মানে নিতে হবো, এনেকা মন দিয়ে কাজ করতে হইব এরপর থেকে। ঠিক আছে ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে আমার ফিরে বলে দিছি এরপর থেকে বলে ঠিকঠাক কাজ করব। তো চ্যানেলে আর দেরি করে আনা কাম নাই, তো ই করো আজকে কাজ শুরু দাও, পারলে এখনই শুরু দাও। আচ্ছা ঠিক আছে, আর কাজটা একটু মনোযোগ দিয়ে করবো এরপর থেকে। ঠিক আছে ঠিক আছে, বেস্ট অফ লাক ব্রো। তাহলে আজকের মতো বিষয়টা এখানেই শেষ, ঠিক আছে? আর যত কিছু আপনি চাও এটুকুই থাক, কন্টিনিউ করে নিবা, সমস্যা নাই। তো আজানো দিছে, চলো ব্যক্তি নামাজ তৈরি আসি। তোদের সাথে বলে তন্ময় যোগ দিছে। হ ভাই, বাবা মঙ্গল কি সুন্দর কাজে যোগ দিছে। আচ্ছা, সে তো আবার তাদের লিডার, দেখিস আশেপাশের লোকই জানি আবার বেইমানি না করে। হ ভাই, আপনি আমার মনের কথা অর্ডার করেছেন ভাই, সালাই দুদিন ধরে হারান নাই, আমার পেছন তাহলে বাজিত আছে ভাই। জানি জানি, আচ্ছা যা ঠিক মতো কাজ কর, অনেক বড় হ, যা। হ্যালো ফেরদৌস, সেই যে গেলি, আর তো কোনো কথাই হইল না। আয় যে এদিকে আয়, তোর বাসার পাশেই আছি, আয়। আচ্ছা রাখলাম। এতক্ষণে আসার সময় হলো তোর, আয় বস। ওই দে, গোসল করতে একটু লেট হয়ে গেছে।
কিরে আবার হঠাৎ কি মনে কাটা কি চ্যানেল নাকি আবার নতুন ভিডিওর কাজ শুরু করবে নাকি? হ্যাঁ রে না, ওইগুলা বাদ, অফিসের কাজে একটু বিজি আছি, ওইগুলা নিয়ে এখন আর কোনো চিন্তা নাই। তাহলে ডাকলি কেন? ডাকলাম, দেখা সাক্ষাৎ হয় না, তাই একটু ফিরে আসি, আজকে ফোন দিলাম। আর একটা কথা বলি, যে রাস্তা থেকে একবার পিছন ফিরছি ওই রাস্তায় তো আর যাওয়া সম্ভব না, জানোসই তো। আর শুনলাম তন্ময় নাকি অন্য চ্যানেলে কাজ করে। ও, তুই ওই তন্ময়ের কথা বলতেছিস তাই না? এই জন্যই আমার তোরে ভালো লাগে, যেন অল্পতেই বুঝতে পারোস, এই জন্য আমার তোরে ভালো লাগে। দেখবি কিছু মানুষ আছে যে প্লেটে খায় ওই প্লেটই ফোড়া করে, কিন্তু আমার দুঃখ হয় ও যেন ওই চ্যানেলে গেল, ওই চ্যানেলে আবার বারোটা বাজায় দেয়। তুই ঠিক বলছিস মামা, কথাই আছে না চোরের মায়ের বড় গলা, এটাও ঠিক বলছিস তুই। আচ্ছা তোর দিনকাল কেমন যায় এখন? ওই চলতেছে আর কি, খাই দাই ঘুরি ফিরি। হ্যাঁ ওটাই তো কাজ। হ্যাঁ কি বলবি, তাড়াতাড়ি বল, আমার তারা আছে। আর দাঁড়া, তোলা একটু কথা আছে। আমার বেমানের সাথে কোনো কথা নাই, আমার কাজ আছে, যাই। ভাই এটা কি হইলো? আরে কিছু না, বাদ দে তো। ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করলো এটা মেনে নিলাম, কিন্তু আপনি ওরা যে বেমান করলো এটা তো মেনে নিতে পারলাম না। তুই না মানতে পারলে কি হবো রে ভাই? আসলে জিনিসটা আমার কাছে খারাপ লাগে। একটা সময় ছিল ওগুলোকে অনেক ভালো সম্পর্ক ছিল, ভালো একটা বন্ধুত্ব ছিল, কিন্তু হঠাৎ করে এমন একটা কাহিনী হইলো, মানে সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে আজকে আমার বেইমান ভাবতেছে। আর বাদ দে তো, চল এগুলো নিয়ে টেনশন করে কোনো লাভ হবে না, কাজে মনোযোগ দেবে। দেখেন ভাই, কিছুদিন যাবত আমি দেখতেছি আপনাদের কাজ ড্যাম ড্যাম হইতেছে, আর চ্যানেলের মালিক বলে দিছে এরকম করে কাজ করলে আপনাদের দিয়ে কাজ করাবো না। ভাই আমি স্বীকার করতেছি আমাদের কন্টেন্টগুলো একটু খারাপ যাইতেছে, আর এটা নিয়ে আপনিও বেশি টেনশন করেন না, এরপরে কাজগুলো ভালো করে দিব। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ভালো করে কাজ করবা। রোল ক্যামেরা অ্যাকশন। আরে ভাই কি হইতাছে এগুলা? আমি আপনাদের আগেই বলছিলাম কাজে মনোযোগ দেন, কাজের টাইমে তো ফোনটা বন্ধ রাখতে পারেন। দেখেন ভাই, এতক্ষণ আপনি বলছেন আমি শুনছি, আর এখন আমি বলবো আপনি শুনবেন। আর আপনাদের লগে কাজ করে দেখা যায় আমার কাছে টাকা দিয়ে কিনা লেছেন, বিষয়টা এমনি এমন না ভাই। আর আমাকে অসুবিধা আছে ভাই, বাসা থেকে ইমার্জেন্সি ফোন আসছে, আমার এক্ষুনি যাওয়া লাগবো। আরে বাল, তোদের কি বসায় বসায় টাকা দেবো? ঠিক মতো কাজ করবি না, যখন ইচ্ছা চলে যাবি। তুই ভুলে যাস না, তোর এক্ষুনি আমি চ্যানেল থেকে বাই করে দিতে পারি, এর আগেও তোর এক চ্যানেল থেকে বাই করে দিছে, এটাও আমি জানি। এই ভাই, অতীত নিয়ে কোনো কথা বললেন না ভাই, আগে যা করছে ওইগুলো তো গেছে, নতুন করে ওইগুলো ভাই আমার শুনেন না, মাথা কিন্তু এমনি গরম আছে, আর করলাম না আপনার চ্যানেলে কাজ। আরে যা যা, তোর মতো লোক দেখাস করা লাগবো না, আর টাকা গুলা জানিস ভদ্র লোকের মতো ফিরাই দিয়ে যাস। কিরে শুটমুট নাই নাকি, মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আসা? ভাই মন তো একটু খারাপ থাকবেই, আপনাদের সাথে ভিডিও করা হয় না, আর কালকে একটু গ্যামজাম হয়েছে। আচ্ছা কি হয়েছে একটু খুলে বলতো আমাদের। আরে ভাই বাদ দেন তো, কালকে ভিডিও করবা ভাই একটু গ্যামজাম হয়েছে। আরে ব্যাপার না, এই সমস্ত বেমানদের সাথে থাকলে একটু গ্যামজাম হয়, বাদ দে। আরে আলবে আমি জানি, এটা ওই তন্ময়ের কাজ হবে, ও যে জায়গায় যাবো ওই জায়গায় বেমানি করবো। আরে ভাই আপনারা তো বুঝবো শেষেন, ভাই তো বেমানি করো না, ভাইয়ের সাথে কথা কাটাকাটি এসে তার জন্য ভাই কাজ করবো না। শোন একটা কথা বলি, তন্ময় তো খুব একটা সুবিধার লোক না, আর তন্ময় আমাদের সাথে কী করছে তুই তো জানোসই,
তন্ময়জেন তোর সাথে বেমানি করবো না, তার কোনো কিন্তু গ্যারান্টি নাই। আচ্ছা এত কথা বলার সময় নাই, ভালো থাকিস, একটু তন্ময়ের সাথে কম চলাফেরা করি। তন্ময়, তোমার যে কারণে ডাকছি, অন্য আমার চ্যানেলের ভালো আর্টিস্ট না হলে তো চ্যানেল চালানো যাইতেছে না। অন্য তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমার জন্য ভালো হয়। ভাই আপনি বলছেন আর আমি কাজ না করে পারি, তবে কাজের ক্ষেত্রে তো কিছু কন্ডিশনও থাকে। তো আপনার চ্যানেলে যে সমস্ত অ্যাক্টরগুলো কাজ করে তাদের সাথে যদি একটু পরিচয় করাই দিতেন তাহলে বিষয়টা ভালো হইতো। আরে আমার চ্যানেলে যেগুলো আছে এগুলো নিয়ে তোমার টেনশন করা লাগবে না, আমার চ্যানেলে যারা কাজ করে সবই প্রফেশনাল আর্টিস্ট। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন বলতেছেন তাহলে কাজ করে দিব। তাহলে তন্ময় তুমি শুক্রবারের দিন শুটিং স্পটে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি শুক্রবারে প্রথম শুটটা শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, আসতে লাগবে। হ্যাঁ ভাই, অনেক সুন্দর তো বইসা রইছি, আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ ওই যে নতুন একটা আর্টিস্ট আসার কথা, তো ওর জন্য দেরি হচ্ছে, ও আসুক তারপর আমরা কাজ শুরু করে দিই। আর কতক্ষণ? ফিরে আসতে এতক্ষণ লাগে? তোর জন্য সবাই ওয়েট করতেছে, শুটিং 8টায় শুরু হওয়ার কথা, এখন কয়টা বাজে? ভাই আমি বুঝলাম আমার একটু লেট হয়েছে, কিন্তু আপনি আমার এই রাখুন যে আপনার লগে ওরা দুজন কি করে? দেখো তন্ময় যা হওয়ার ওইটা তো হয়েই গেছে, এখন পুরনো সব কিছু বাদ দিয়া নতুন করে শুরু করি। তোমার যদি এদের কথা বলতাম হয়তো তুমি আর আমার সাথে কাজ করতে না, সব কিছু বলে আমরা একসাথে কাজ করি। ভাই বুঝলাম না এই সমস্ত লোক কেন ডাকছেন, আপনি তো জানেন ওর সাথে আমাদের অনেক বেজাল, তারপর ওই এইরকম কেন কাজ করলেন? দেখেন ভাই ওগুলোকে আমার এমনি তো কোনো সম্পর্ক নাই, আর ওরা তো আমার বেইমান ভাবে, আসলে আমি বেইমান না ভাই। আপনি যদি আগে বলতেন যে ওরা এই জায়গায় আছে আমি ভাই জীবনে আসতাম না, শুধুমাত্র আপনার কথা চিন্তা করে আমি এই জায়গায় আসছি। এই আলবি চল, এই বেইমানের সাথে আমরা কাজ করবো না। ভাই কাজটা কিন্তু আসলে একদম ভালো করেন নাই, এটা আশা করিনি আপনার কাছ থেকে। চল ভাই আলবি শোনা, ওই যাও এদিকে আসো। দেখো তন্ময় আলবি, তোমরা একসাথে এতদিন কাজ করলা, কিন্তু হঠাৎ করে তোমাদের মধ্যে গেম জাম, তোমরা ছোট থেকে বড় হইলে একসাথে, ছোট চ্যানেল এত বড় করলা, এখন তোমাদের ফ্যান ফলোয়ার, তোমাদের যে এই যে গেম জাম এগুলো তো তারা দেখতে পারবে না। আর তোমরা যদি আলাদা আলাদা কাজ করো তাহলে ফ্যান ফলোয়ার তোমাদেরও থাকবে না। সব কিছু বলে চলো একসাথে আমরা কাজ করি, এটা সবার জন্যই ভালো। ভাই বুঝলাম সবই, কিন্তু ওরা যে আমার বেমান ভাই ভাই, যা আসলে তো আমি বেমানি করে নিয়ে গেলাম। ভাই টাকা পয়সা কিছু বেশি আমি খরচ করছি না ঠিক আছে, কিন্তু সবগুলো টাকা ভাই আমি চ্যানেলের পিছনেই খরচ করছি। আচ্ছা ভাই যা হবার হয়েছে, ওই আমি সবকিছু ভুলে গেছি, চল কাজ শুরু করি। আচ্ছা ঠিক আছে চল তাইলে।